Hello dear students and everyone. আজকে আরো একটি ইম্পর্টেন্ট স্পোকেন ইংলিশের একটা টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের টপিক হচ্ছে উড রেদা, যেটিকে বাংলায় আমরা সাধারণত বরং ভালো বলে থাকি। বরং ভালো এটির ক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করে থাকি। আমরা এই উড রেদার কখন ব্যবহার করি তার সিচুয়েশন আমাদের জানতে হবে। যেমন মনে করো, যখন একটি কাজের থেকে অপর একটি কাজকে বেশি আমাদের কাছে প্রিফারেবল মনে হবে, অর্থাৎ যখন একটি কাজের থেকে অপর একটি কাজ বেশি প্রিফারেবল মনে হবে, বেশি পছন্দনীয় মনে হবে। অথবা মনে করো, দুটি কাজের মধ্যে একটি কাজকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এক্ষেত্রে কিন্তু আমরা উড রেদার শব্দটি ব্যবহার করব। তাছাড়া আমরা জানি উড রেদারের ক্ষেত্রে আমরা দুই রকমের সিচুয়েশন পাই সেন্টেন্সের মধ্যে। যেমন অনেক সময় দেখা যায় দুটি ক্রিয়া থাকে, আবার অনেক সময় দেখা যায় দুটি নাউন থাকে, অর্থাৎ দুটি ভার্ব অথবা দুটি বিশেষ্য আমরা পেয়ে থাকি। তো আমরা সেন্টেন্সের মাধ্যমে কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যেতে পারি। মনে রাখতে হবে উড রেদার কিন্তু প্রিফারেন্সের জন্যই কিন্তু ব্যবহার করে থাকি, অর্থাৎ দুটি কাজের মধ্যে একটি কাজকে যখন আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি, এরকম একটা প্রিফারেন্সের ক্ষেত্রে কিন্তু উড রেদার আমরা ব্যবহার করে থাকি। তাহলে চলো এই উড রেদারের স্ট্রাকচারটি আমরা শিখে নিই। এর স্ট্রাকচারটি অতি সহজ, খুব সহজ। আমরা দেখো এখানে সাবজেক্টের পরপরই উড রেদার, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট, তারপরে আমরা দ্যান ব্যবহার করব, দ্যানের পরপরে আবার আমরা একটা অবজেক্ট ব্যবহার করব প্লাস ভার্ব ওয়ান। তো আমরা এগুলো সেন্টেন্সের মাধ্যমে ক্লিয়ার হয়ে যেতে পারি যে আমরা কখন উড রেদার ইংরেজি স্পিকিং এর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। দেখো এখানে সেন্টেন্স খেয়াল করো, আমি চাকরি করার চেয়ে ভালো ব্যবসা করব, আমি চাকরি করার চেয়ে ব্যবসা করব, অর্থাৎ বোঝা যাচ্ছে আমি বরং ব্যবসা করব তবুও চাকরি করব না। এই বরং অর্থে কিন্তু আমরা উড রেদার এখানে ব্যবহার করব। কিভাবে আমরা বলবো ইংরেজিতে, আমি চাকরি করার চেয়ে ব্যবসা করব, অথবা আমি বরং ব্যবসা করব তবুও চাকরি করব না, এরকম একটা সেন্স আমরা পাচ্ছি। তা ইংরেজিটা কি হবে? আই উড, যেটি আমরা পছন্দ করব সেটি কিন্তু আগে আমরা অনুবাদ করব। আই উড রাদার ডু বিজনেস, আই উড রাদার ডু বিজনেস দ্যান এ জব, আই উড রাদার ডু বিজনেস দ্যান এ জব। আমি খেলা দেখার চেয়ে পড়ালেখা করব, অর্থাৎ আমি বরং পড়ালেখা করব খেলা দেখার চেয়ে। আই উড রাদার স্টাডি দ্যান ওয়াচ দি গেম, আই উড রাদার স্টাডি দ্যান ওয়াচ দি গেম। আমি শহরে থাকার চেয়ে গ্রামে থাকব, অর্থাৎ আমার বরং গ্রামে থাকা ভালো হবে শহরে থাকার চেয়ে। ইংরেজিটা কি হবে? আই উড রাদার লিভ ইন এ ভিলেজ দ্যান সিটি, আই উড রাদার লিভ ইন এ ভিলেজ দ্যান আ সিটি। তাহলে আমি ক্রিকেটার হওয়ার চেয়ে ফুটবলার হব, তার মানে বোঝা যাচ্ছে আমি বরং ফুটবলার হব ক্রিকেটার হওয়ার চেয়ে, এরকম বোঝাচ্ছে। তাহলে ইংরেজিটা কি হবে? আই উড রাদার বিকাম এ ফুটবলার দ্যান এ ক্রিকেটার, আই উড রাদার বিকাম এ ফুটবলার দ্যান এ ক্রিকেটার। আমি বিমানে যাওয়ার চেয়ে কারে যাওয়া পছন্দ করব, আমি বরং কারে যাওয়া পছন্দ করব বিমানে যাওয়ার চেয়ে। আই উড রাদার গো বাই এ কা দ্যান এ প্লেন, আই উড রাদার গো বাই এ কা দ্যান এ প্লেন। তারপর আরেকটি সেন্টেন্স দেখো, আমি গান গাওয়ার চেয়ে নাচতে পছন্দ করব, তার মানে আমি বরং নাচব তবুও গান গাইব না, এরকম একটা সেন্স আমরা পাচ্ছি। ইংরেজি কি বলবো? আই উড রাদার ড্যান্স দ্যান সিং সং, আই উড রাদার ড্যান্স দ্যান সিং সং। মনে রাখবে এই যে এখানে একটি সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি যে আমি শহরে থাকার চেয়ে গ্রামে থাকব, এক্ষেত্রে কিন্তু আমরা দুটি নাউন পাচ্ছি, বিশেষ্য পাচ্ছি। আবার অধিকাংশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যেমন এখানে গাওয়ার চেয়ে নাচতে পছন্দ করব, এখানে কিন্তু ক্রিয়া পাচ্ছি, অর্থাৎ এই ধরনের সেন্টেন্সে দুটি ক্রিয়া বা দুটি বিশেষ্য আমরা পেয়ে থাকি।
বেশিরভাগ ক্ষেত্রে ক্রিয়াই থাকে, তারপরে অনেক সময় আমরা কিন্তু বিশেষ্য পেয়ে থাকি। যাই হোক, এই হচ্ছে আজকে উড রেদারের ব্যবহার তোমাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। আজকের এই ভিডিওটি তোমাদের কতটুকু ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, বেশি বেশি শেয়ার করবে, অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আজকে তাহলে এটুকুই, টেক কেয়ার, গুড বাই।